হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আইসি আপনার সামনে। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে। তো এখন দেখতে পাত্রা আমি একটা হামো লাগছি। এই যে একটা প্রবলেমটি হইল গিয়া, তো নাইটিটা আমি লাগাইতে পারি না। এই নাইটিটা লাগানোর পরে আর এমন লম্বা আগ পিস বেশি লম্বা, আর দুইও সাইড মতন ঠিক আছে কিন্তু আগ পিস বেশি লম্বা, লাগি লাগানি যায় না। এটা লাগানি পরে গড় আর ঝাড়ু মারা লাগতো না, শুধু নাইটি ঝাড়ু মারি দিলেই এইরকম অবস্থা আর। তো এক জায়গার যদিও উবার তাকতে নাইটির ফোর সাইড থাকে আধাত পিসে হরাই এইরকম। তো এই যে আমি এক সাইড পাটে হরলেছি এই দেখতে পাত্রা, আর এক সাইড রয়েছে এখনও। তো বাটি হরাতে একটা আইডিয়া লাগিলাম, এখন কোন ভাকিরে বাটি হরতাম আমি। এই যে পেটের সাইডে যে সেলাই যেটা ওটার দাঁড়ে দিয়ে আমি আবার আরই দুই তিন আঙ্গুল পর্যন্ত উঠাইয়া কাপড় ওটা সেলাই দিলাইছি। তো ভিতর সাইডে একটা আলির মতন হয়ে গেছে আরই, কাপড় জমাইল থাকছে কিন্তু বার সাইডে দিয়া আমি বাটিল ভাকিরে সেলাই দিয়া আর উল্টা ভাকিরে সেলাই দিলে বার সাইডে দিয়ে জমি যায় ইয়া কাপড় এল লাগিয়া বাটিল সাইডে জমে যায়। এই যে দেখতে পাত্রা, এইভাবে আমি আর ইয়া দুই আঙ্গুল পর্যন্ত কাপড় উঠাইয়া আর এইভাবে একটা সেলাই দিয়ে যাই। আর সেলাইয়ের জায়গাও কম, ছোট জায়গা। তো আর নিচে দিয়ে ভাবলাম যদিও খাঁটি, তে খাটার পরে সেলাই দিতে অনেক সময় লাগবো, লম্বা জায়গা আর বেশি জো যাইব আর সময়ও যাইব বেশি, অনেক সময় লাগবো। গতিকে আমি নিচে এটা আর খাটিছি না। আর খাটার পরে সেলাই দেবার পরে আর সেলাইটা রয় না বোঝা যায়। এটা হাতের সেলাই, তো মেশিনের সেলাই হইলে ঠিকই লোনে কিন্তু হাতের সেলাইটা তো কয়েকদিন পরে যাই গিয়ে আবার সেরিয়া এর লাগেও। আর আর এত খাবার থাকে তো নাইট ফরক নাইটির নেক্সট সাইডে দিয়ে এত খাবার লাগানি হয় আর দুই তিনটা নাইটি হইব আর এত বেশি খাবার থাকে। আর অনেক বিরক্ত লাগছে এটা নাইটি তারি। আগে একটা নাইটি আসলো আমার, তো এটা হলো মাস দুই মাস পর্যন্ত লাগাইছি, লাগানি পরে আমি রাখি দিছি আর লাগাই না। আর এটা হইলাম নতুন নাইটি, এটাতে এখন না লাগাইয়াও পারি আর না, শুধু লম্বার কারণে লাগাইতে পারি না। আর শুধু ওটাও বিরক্ত লাগে, মাটি পুরা জালুমার হয়ে যায় এত বেশি লম্বা আর। তো এইভাবে আমি বাটি হরিলিয়া দেখতে পাতা। তো এখন আমার সেলাই শেষ হয়ে গেছে। এই যে পুরা নিয়ম সেলাই হচ্ছে কিন্তু দুইও সাইড আর এই ডাইনোর সাইড বা ওয়ার সাইড একটু উঠে গেছে দেখা যার। তো যাই হোক, আমি আর সেলাই চুটাইতাম নাই। আর আগ পিস তো সুরা সমান হয়েছে, এখন তো আর জালু মারাও না। আর এইভাবে লম্বা হইলে তো এই কাপড় দিয়ে নমাজ হইতো না, এর লাগিও আমি কিছু বাটি করছি। এটা তো পুরা লম্বা থাকে, আঠিয়া যাইতে সময় পুরা খরচায় ঝাড়ু মারিয়া যায় কি এইরকম হয়। আর সব সময় লেতরা হয়ে যায় আর এই কাপড়টা। তো আমি পুরা নিয়মর খাটি লেছি কিন্তু দুয়ো সাইড উচা আর নমাজের সময় একটু ছায়া লামাইয়া দিলাইলে হয়ে যাব। তো এখানে আমার ছেলে কটা সানা ভিজাই তুসলা সকালে, আর আমি এখন ওগুলা সিদ্ধ হলাম। তো সানা খাওয়ার লাগিয়া রিস ভিজাই তৈছে দেন সিদ্ধ করিয়া দেওয়ার লাগিয়া। তো আমি ওগুলা সিদ্ধ করিয়া এখন পেঁয়াজ কাঁচামরিচ আদা খাটিয়া দিলাম, ধনিয়া পাতা কাটিছি, তো সপ্তাহ দিয়া লবণ দিয়া আমি ওগুলা বানাইয়া দিমু। তো সিদ্ধ ছানা খাইতা আর বাজার থেকে এইভাবে বইল ছানা কিনে আনি খান কিন্তু এত দাম আর বইল ছানার। এইরকম আর কাঁচামরিচ পেঁয়াজ খাটিয়া ধনিয়া পাতা দিয়ে ছিটাইয়া দিবা, আর সামান্য আর সমস্তি ছোট সমস্তি আর দুই সমস্তি বা আর 10 টাকা মনে হয় থাকে, একদম ছোট সমস্যাটা আর আমরা শাগ উঠাই ওটা দিয়া 2 চামচ আর 10 টাকা এত দাম। আর এইভাবে কিনে আনি খান কিন্তু খাইতে মানে এক মজা হইবা। আর এর লাগে কইলা আজকে গরু বানাইয়া খাইতা, তো আমি কয়টা গরু বানাইয়া দিছি আর আমরা সবে মিলিয়ে এখন খাই আর খাইতে অনেক মজা লাগে আর এইভাবে সিদ্ধ ছানা কাঁচা ছানাও খাবা যায় এইরকম বানাইয়া পেঁয়াজ কাঁচা আমার চাদা দিয়ে। কিন্তু বেশিরভাগ আর এই রমজান মাসও মজা লাগে খাইতে, ইফতারের সময় আমরা খাই ডেইলি। তো খালি পেটও জাউ দিয়া বা খিচুড়ি দিয়া কাঁচা ছানা খাইতে খুব মজা লাগে। আর এখন তো রমজান মাস নাই, এমন বলা লাগে না খাইতে। তো যাই হোক, আমরা ছানা খাই আর আপনারা দেখতে থাকবা। আর ভিডিওটা দেখা দেখা কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যাবু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটন ডাউন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো হালকের ভিডিওতে শেয়ার করছি, আমার বাড়িতে কুটুম আইতা, কিন্তু সেই কুটুম আইসো নিটান তো শেয়ার করতে পারছি না, আজকে শেয়ার করলাম। আর হালকে সন্ধে ঘরে আর আমার বইনা বনি জামাই আইসুন, তো এখানে শরবত দিলাম আর এটা শেয়ার করা হয়েছে না, এখন সবাই দিলাম। আর এখন দেখি আমার বনি জামাই কিতা কিতা আনলা এই কার্টন দিয়া, তো মিঠাইগুলো এখন বাইর হরি আর আপনারা আছে শেয়ার করি। তো আমার ছেলে আর আমার বইনি আরই কার্টনটার মিঠাই বাইর হতরা কিতা কিতা আনলা দেখি। তো আমার বনি জামাই অনেক দিন পরে আইসুন আর আমার বাড়ি, তো মনে হয় বছর দেড় বছর হইব আমার বাড়ি আইসেন না, তো দেড় দুই বছর আইলে আমার বাড়িতে, তো তাইন বাড়িতে তখন তবু আর রেস্ট নাই, খামে খাজে ব্যস্ত তখন। তো তানোর একটা দোকান আছে আর কম্পিউটার দোকান, তো সবসময় খামে খাজে ব্যস্ত তখন করতে গিয়ে আর কোনো কুটুম বাড়ি যাইতে পারেন না, আমার বাড়িও আইতে পারেন না। তো আজকে মনে হয় এক দেড় বছর হইব আইসেন আর আমার বাড়ি। তো কিতা কিতা আনলা এই যে আপনারা কাছে শেয়ার করলাম, কিতা কিতা মিটাই আনলা। তো আমার বইনে কলিয়া নেয় আর সপ্তাহ, আমি তো শরবত চা এই অথা অথা আর ইসা হয়েছে ওই দেবা তারি আমার বোন যখন আমার তা সব করলো, তুমি আমার ছোট বইনে ওটা সব করলে আর এখানে দেখা যায় কিছু দুই জাতে মিষ্টি, তো উপরটা লাল মন দেখে আর নিচরটা হইল গি বরফি হই আমরা ওটা এই যে নারকেল দিয়ে বরফি, তো মিষ্টির রস যেটা আর ওটাই একদম লাল বানাই লিছে নিচর বরফিগুলো এটা তো সাদা থাকে। তো এখানে দেখি আর বুঝিয়া আনছন ছড়ি ভাজা দুই জাতে মিষ্টি আর ওই লগিয়া কুরমা আর বিস্কুট আর তো দেখা যায় নিমকি আর তো ছোটো বাচ্চার মিঠাই কুরকুরিলে এসে উত্তাও হারি। তো সপ্তাহ মিলাইয়া পুরা কার্টন দিয়ে এক কার্টন, তো আমার বইনে সব হারি কুলি কুলি প্লেট হওয়ার আত্রা আর আমি বাদ বাকি খামখাজ হরি আরি। তো এখানে আমার শরবত সাওয়াই ইত্যাদি বই গেছে, এখন দিব মিষ্টি আর এটাও শুধু দিয়ার আরি কিন্তু খাই না, ঘুরাইয়া আনি আবার তাও দিব তাও ঘুরিয়া আয় আবার আরি এঘরটা খাইবা বা এক টুকরা হাঁটিয়া খাইবা সব থাকি যায় খাইতে চাইন না। আর এটা মিঠা তো বেশ খাবাও যায় না, এটা তো খুব বেশি মিঠা থাকে। তো সবরে মিষ্টি মাষ্টি দিলাইছি, এখন বর্তমানে স্যার রান্না ওর আর ফাঁকে দিয়ে খুললাম, তো আমরাও মিষ্টি খাই মুখটা মিঠা বানাইলাই। আর এই লোকে ক্যামেরার সামনে ওই লোকে আমার বোন আপনারা সবার পরিচিত শ্যাম্পুল আপু, শ্যাম্পুল আপু লোকে ও দেখতে পাত্রা অনেকে কমেন্ট করেন যে না আপু আপনার বইনের চ্যানেল আর ওপেন করতে নাইনি, তো আমার বোনের চ্যানেল একটা ওপেন করতো বর্তমানে আর কি যেন কইতে পারি আর না, তার মনে আসলো এইবার একটা চ্যানেল ওপেন করতো, যদি ওপেন ওই যায়তে আপনারা এমনিও দেখতে পারবা। আর তাই আর বেশ খেয়াল নাই আর আগর চ্যানেলটা ছাড়ার কারণে, যে সময় ইউটিউবের চ্যানেলটা নিশ গিয়া ও সময় আর সপ্তাহ ওয়াশ টাইম নিছে নি মনটা খারাপ হয়ে গেছে, এর লাগে চ্যানেলটা আঁকা ছাড়ি দিছে। আর এখনও যদিও চ্যানেল ওপেন হয় তো আপনারা দেখতে পারবা। তখন আমার চাও রান্না হয়ে গেছে, চাগুলাও দিলাইছি আর এখন সব আমি এই নিমকির প্যাকেট থাকি সব আমি একটা ডিবার মাঝে পড়ি, আর ডিবার মাঝে না বললে তো একটা ডেমই জীব এর লাগে ডিবাত পড়িয়ে রাখি আর সব। আর বর্তমানে সব আমি গুছাই গুছাই রাখি, আর পরে আমি রান্না বান্না করতাম আর আপনারা দেখতে থাকা। তো গরুর মাঝে কিছু গরু মাংস আছে আর এখন একটা মুরগি এনেছি, তো মুরগিটা বিকালে আমি জবহরিয়া রুম বাসে রাখি দিয়েছিলাম আর সন্ধ্যা পরে তো কুটুম্ব আই গেছেন আর পরে আর খাটতে পারছে না, এখন লাগছে একটা হাঁটার। তো এদিকে ভাত রান্না করি আর এদিকে আমার মুরগিগুলো খাটিয়ে আর খাটিয়ে তারপরে মাংস রান্না করব আর আপনারা দেখতে থাকবা আর আমি রান্না বান্না করি।
যাই হোক, আমার মাংস বোনা হয়ে গেছে, আর এখন আমি ধনিয়া পাতা দিব, দিয়া আর লামাই দিব। তো এই ভিডিওটা পরের দিন সকালের ভিডিও। তো পরের দিন সকালে আমার মা আইসেন, আমার বই নাওয়া শুনিয়া। তো আবার সময় কিছু তুঙ্গা আসলা, তো গেছে ওদের ওদের আপু কমেন্ট হরতন, আপু তুঙ্গা গীতা হাতে তুঙ্গা হইল কি ওটা বাড়ি, এই যে দেখতে পাত্রা যেটা ওটা হইল কি তুঙ্গা, তো খাইতে পুরা ঠেঙ্গা আর এইটা, আর মাছটি রান্না করে খাইতে অনেক স্বাদ লাগে। তো এর থেকে আমি কয়েক গেছা দুই আনছি একটা জড়ি দিয়া, তো ওগুলা এখন আমি রান্না করবো, ওগুলো আর দোয়া দই আনছি রান্না করার লাগিয়া। তো এটা দেখতে দেখা যার পুরা অর্ধেক কলই, আর রান্না করার পরে সেদ্ধ হওয়ার পরে একদম সামান্য হয়ে যায় পুরা, এই যে বাটি দেখতে পাত্রা বাটি দিয়ে অর্ধেক বাটি হইব আর, তো এত কমা কমে আর আটিয়া একদম সামান্য হয়ে যায়। এর লাগিয়ে আমি মশলা বাড়ি সামান্য রাখছি, ছোটোমোটো একটা পেঁয়াজ কুটিয়া রাখছি আর একটা রসুন কুটিয়া রাখছি। তখন আমি তুঙ্গাগুলো খাটিমো, ছোটো করে খাটিতে লাগে কাটিয়া, তারপরে আমি রান্না করবো, আর আপনারা দেখতে থাকবা কীভাবে আমি তুঙ্গা রান্না করি। তো তুঙ্গা ঠেঙ্গা এটা মাছটি রান্না করলে খুব মজা লাগে খাইতে, আর বেশিরভাগ মজা হয় আর এই ইসা মাছটিয়া বা মখা মাছটি রান্না করলে। তো ইসা মাছ মখা মাছ এটা তো আমরা পাইও না এখন, আর বারিশার দিন হইলে মিলে, এখন তো আর মিলেও না এটা। তো বড়ো মাছটি রান্না করবো, আর কিছু বেশান ছিল আমার মায়া যাওয়ার সময় হইলে আমরাও কিছু খাইমো, আর আমার বইনে যাওয়ার সময় কিছু নিব। আর তারা বাড়িতে আর এই তুঙ্গা নাই, আর তুঙ্গা খুব খেয়াল করেন সবে আর, আর আমার বাচ্চারা খুব খেয়াল করেন তারা, কিন্তু শাক রান্না হলে খাইতে নাই, আর তুঙ্গা রান্না হলে তারা খাইন। ঠেঙ্গা ঠেঙ্গা করে কোনো সবজিত মিলাইয়া খাওয়া যায় আর খুব মজা হয় খাইতে। এখানে ধনিয়া পাতাও কাটিয়ে রাখছি তুঙ্গার দেওয়ার লাগিয়া, আর তুঙ্গাও কাটি লাইছি। তো এদিকে আমি ও শিম রান্না করছি মাছটিয়া, এই যে সকালে আর মাছটি শিম রান্না করছি, এই শিমর মাঝেও কিছু ধনিয়া পাতা দিলাইমো, ধনিয়া পাতা দিয়ে তারপরে লামাই দিবো, আর লামাইয়া আমি তুঙ্গা রান্না করবো, আর আপনারা দেখতে থাকবা। তো তুঙ্গা রান্না করতে হইলে এইভাবে তেলের মাঝে ফার্স্টে রসুন দিয়া, আর পরে হলদি দিয়া, আর রসুন দিয়া এইভাবে দাগ দিয়ে আর তুঙ্গা রান্না করলে খুব মজার একটা সেন্ট হয়, খাইতে অনেক স্বাদ লাগে। আর বালা করি আর রসুন ভাজা হওয়ার পরে আমি এই পেঁয়াজ দিছি, আর পেঁয়াজ দেওয়ার পরে আমি সামান্য হলুদের হলুদের গুঁড়া তো আগে লাইছি, এখন বাহরের গুঁড়া আর দিলাম মরিচের গুঁড়া দিয়া, আর তারপরে আমি বালা করি বিরিয়ানি হরিয়া তুঙ্গা ছাড়া ফেলাই দেবো কান্ডির মাঝে। বিরিয়ানি হওয়ার পরে একদম সামান্য হয়ে যায় তুঙ্গা, এখন তো দেখা যার পুরো এক প্লেট, কিন্তু সেদ্ধ হওয়ার পরে সামান্য হয়ে যাব, যেরকম দেখা যার এর এক পাঁচ ভাগর এক ভাগ হয়ে যাব, এত আটা আটে আর এত কমে। এই তো দেখতে পাত্রা এই একদম সামান্য হয়ে গেছে, সিদ্ধ হওয়ার পরে একবারে সামান্য হয়ে যায়, আর পুরো ছোটোমোটো বাটি দিয়ে বাটির মতন হইব। তো আমি সামান্য এখন পানি দিব, দিয়া মাছ তেলাইমো, তো সবজি হানমান মাছ দিমো, বেশি মাছ দিতাম নাই, সবজিও তো এক বাটির মতন হইব জোল সহ লইয়া। তো একটু পানি দিছি, এখন ফুটার পরে তো একটু আটিয়া কমব, আর মাছ দিমো মাত্র তিন টুকরা দিমো, বেশি দিতাম নাই, সবজি আনমান মাছ বেশিরভাগ মাছ দিলে তো মাছ থাকবো সবজি শেষ হয়ে যাব। তো মাংস করো আবার হরে বাচ্চারা এই মাছ খাই না, আর তো মাছে এমনি গোড়াগুড়ি বাই নারি আন্ডির মাঝে সবজি শেষ হয়ে যায় মাছ থাকে। তখন আমার রান্না হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিলাইছি, এ তখন সিদ্ধ হইয়া একদম ঘন ঘন হয়ে গেছে। তো
তখন আমি কিছু হরাশা বেছি বেছি রাখবো, এই যে কাঁচা হরাশা বেছি আসলো কিন্তু গরুর ইয়ারে শুকাই গেছে, তো ওগুলো এখন আমি ভিজাই রাখি আর পরে বিকালি বেলা রান্না করবো। তো এখন সকাল করে রান্না বান্না শেষ করিয়া ভাত রেডি হলিছি, এখন দুইও বাইরে খাইতরা আতদিন খাবার পরে আমরা সবাই খাইলিমু। তো একখানো গরু মাংস বোনা, একখানো মুরগির মাংস বোনা, একখানো আছে শিম দি মাছ দি, একখানো থুঙ্গা মাছ, একখানো মাছ ভাজা, আর তো আমরা আর গরিবী হানি অতটুকু পর্যন্ত আরি। তো এখন দইও বাইরে ভাত খাইতরা আর পরে আমরা খানি হইব, তিনদিন খাবার পরে তো খাইয়া দিয়ে তিনদিন বাড়িয়ে যাইতে গিয়া। তো আমরা খানি দানি শেষ হয়ে গেছে এখন সবর, আর তো আমার বহিন রেডি হয়ে গেছেন, এখন যাইতে গিয়া বর্তমানে বাড়াইয়া বুর্গা লাগাই দিছেন। তো বইনে বুর্গা লাগাই রেডি, বনি ভুতেও খাবার সবর লাগাইয়া রেডি, বনি জামাইও খাবার সবর লাগাইতে আরে। তো সব রেডি হয়ে যেতে যাওয়ার গিয়ে লাগে, গাড়িও আই গেছে বাড়ির সামনে। তো এই যে দেখতে পাত্র আমার বোনের ছেলে এই যেটা, তো এত সুন্দর সুন্দর কথা হয় কিন্তু ঘরের মাঝে বেশি কথাবার্তা করতে গিয়ে আমি সাউন্ডটা বন্ধ করে লিছি, অফ করে লিছি, আর নাইলে আপনারা শুনতে পারলাম না খুব সুন্দর সুন্দর কথা হয়। এই যে আমার বোনের ছেলে যেটা খুব শিয়ানারি আর খুব বুঝে ইয়া কথা হইতে পারে, বড় মানুষের বুঝ বোঝা যায় তার ভিতরে আরই, এত মাত মাতিতে হারে আরই। তো এখানে আমার বইনার জামাইও কাপড়া চোপড়া লাগাইয়া পুরা রেডি বাইরে গিয়ে যাই থাকিয়া, এই যে চোখের মাঝে বইয়া শু লাগাইতে এই লাগে আমার বোনের জামাই। তো এখন রেডি হইয়া বাইরে হয়ে গেছেন দেখতে ভাতটা, তো আমার গেটের সামনে গাড়ি খাড়া আরি বর্তমানে, আর তো কিছু আঁকতে যাইতে গিয়ে এখন সকাল 9:30 মতন বাজে। তো যাওয়ার পরে তার দোকান খুলতে গিয়া তো অনেক মানুষের দোকানও ইয়া আরি খালি কলকাতরা, এর লাগেও তাড়াহুড়া করিয়া সকাল সকাল যাইতেরা গিয়া, নাইলে আরও একটু লেটে গেলা অনেক, কিন্তু দোকানের কারণে কম্পিউটারের দোকান তো অনেক খাম খাজ আছে আর এর লাগেও খুব তাড়াহুড়া করে যাইতেরা গিয়া। তো যে কোনো কুটুম আঁকুয়া আবার সময় খুব ভালো লাগে আইয়া আনলে, যাওয়ার সময় বাড়িটা একদম খালি বাড়ি হয়ে যায় বোঝা যায়, একদম ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না যাওয়ার সময়, খুব বুড়া লাগে আমার আর এই কুটুম আইয়ালে খুব ভালো লাগে, গপের সঙ্গে দিনটা কোন বার যায় বোঝা যায় না। আর ওই একটু সময় লাগে আমার বই না আসলো আরই, তো আগের দিন রাত্রে আইলে পরের দিন সকালে হারে সকাল সকালও যাইতে গিয়া আর একটু সময় আর তো একদম লাগবার সময় নাই। তো আবার হালি আরই আমার বইনের ছেলেটা খুব খেয়াল করে আরই আইতো লাগিও আইস না, বনি জামাইও ওনার দিন থেকে আইসুন না, কইলাম আও এতদিন তারা লইয়া আরি ও আমার বনির লইয়া বনভূত লইয়া আইসুন, বনভূতের আর স্কুল বন্ধ হয়েছে, কইলাম দোকান দিন লইয়া গেলাম না কিন্তু আর ওইবার সময় নাই একমাত্র দোকানের কারণে, কারণ দোকানটা বন্ধ করিয়া কোনো হারা যাই না, আর একটু সময় দম লাগছে না রে, তো আবার যাইতে লাগিয়া। তো আমার বইনে গাড়ি থেকে নামিয়ে আনিয়া বনভূতের এত ভরসা দিতরা মিটাই হবার লাগিয়া। তো আমার ছেলে টাকা আতলাইতে বুঝায় তার সরম লাগে গিয়া, আর তার তো মিটিয়ে হাইবার অভাব নাই, দোকান আছে বাড়ির সব সময় যেতে আসাই তা খাইতরা, যদিও দোকান থাকতো না তো একটা উমা লাগলো অনেক পয়সা নিয়ে বাজারও মিটিয়ে খাইলা অনেক, তবুও যে তা দোকানও মিলে নাই তো বাজারও দোকান থেকে পয়সা নিয়ে খাইলিবা, তো এত মারি পুরা দিতেই লাগি দোকান মিটাই লাগিয়া। তো আমার হঠাৎ ক্যামেরাটা এখানে জাপসা হয়ে গেছে আর এই পুরা মতো সুন্দর মতো আর দেখা যায় না, হঠাৎ দেখি হঠাৎ ক্যামেরার জাপসা হয়ে গেছে করতে গিয়ে আর সুন্দর মতো আর ভিডিও হয়েছে না লাস্টে। তো কুটুম বিদায় হরি দিয়া এখন আইয়া সব বাসনগুলো আমি ধুইলাম, সাবান দিয়ে ধুইয়া পরিষ্কার হরি এখন নতুন বাসন যেটা বাইর হসলাম শোকেস থাকে সব আমি ধুইয়া রাখছি, এখন সব আমি শুকাইবার লাগে এই যে চোখের মাঝে সব আমি এইভাবে উল্টাইয়া রাখি আর, তো পানিটা জড়ার পরে শুকানোর পরে আমি আবার শোকেস রাখি দিমু। তো আমরা ব্যবহারও বাসন তো বেশিরভাগ স্টিলের বাসন আর যেটা আরই এমনি কুটুম আবার করে বাইর হরি এটা তো আমরা ভিতরে থাকে শোকেসের ভিতরে থাকে এটা ব্যবহার করি না, এটা খাস্তর আর মেলামিনারি, তো এটা তো ব্যবহার করলে এটা চারদিনও রইত নাই সব ফাটিয়ে যাইবা গিয়া,
আগে যাই বাকি শুধু কুটুম আবার ফলে বাইর করি, কুটুম যাওয়ার পরে আবার দইয়া পরিষ্কার করিয়া শুকাইয়া রাখি দিই। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা, আর আজকের লাগি এই পর্যন্ত, অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আগামী ভিডিওতে দেখা হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।